পঞ্চায়েত নির্বাচন আর উপনির্বাচনক লৈ তৎপর হয়ে পড়েছে কংগ্রেস। আগন্তুক দিনত রাইজে কংগ্রেসক শক্তিশালী রূপত চাব বিচাৰিছে বলে দাবি ভূপেন বৰাৰ। আমার যেখানে দুর্বলতা আছে সেখানে সকলে চালি জারি চায় আগন্তুক পঞ্চায়েত নির্বাচনত কেনেকে আমি আমার দলটো শক্তিশালী করে পড়ো। নির্বাচনের পূর্বে দল শক্তিশালী করার অভিপ্রায়ে কংগ্রেসে আরম্ভ করেছে সদস্য ভর্তি অভিযান। বৃহস্পতিবারে শোণিতপুর 41 অন্য দলীয় লোকে কংগ্রেসত যোগদান করে। এই কার্যসূচীত অংশ লৈ প্রদেশ কংগ্রেসের সভাপতিয়ে দলীয় কর্মীকেও সকীয় নীতি কয় নতুন পুরনি সকলে আগন্তুক পঞ্চায়েত নির্বাচনত তৎপরতার নামি পড়। কিয়নো পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের মূল্যায়ন করিহে 2026 টিকট দিয়া হব। ইফালে দল শক্তিশালী করার প্রসঙ্গত দলটির উপসভাপতি জাকির হোসেন সিকদারেও কলে কংগ্রেসত যোগদান চলিছে চলি থাকিব। শাসকীয় দলত এলাগি হওয়া বহুজনে কংগ্রেসত সোমাব খুঁজিছে, কিন্তু কংগ্রেসের বেয়া দিনত ক্ষমতার বাবে শাসকীয় দললৈ যোৱা সকলক পুনৰ লোৱা নহয় কংগ্রেসত। বিজেপির অশোক শর্মার যোগদান প্রসঙ্গত কটাক্ষ করে জাকিরে কলে কোনোবা প্রাক্তন কংগ্রেসে বিজেপি এরি পুনৰ কংগ্রেসলৈ আহিব বিচাৰিলে তেওঁৰ ফাইলটো তৃণমূল পর্যায়ের কর্মীলৈ দিয়া হব। বিপদৰ সময়ত দল ত্যাগ করে ক্ষমতার কারণে যিসকলে শাসকীয় পক্ষৰ লগত যোগ দিছিল তেওঁলোকক দলত লোৱা নহয়, কোনো কারণতে লোৱা নহয়। যিজনে আহিব বিচাৰিব তেওঁৰ ফাইলটো গুচি যাব ব্লক পর্যায়ত, মণ্ডল পর্যায়ত, বুথ পর্যায়ত আর জিলা পর্যায়ত। তৃণমূল পর্যায়ের কর্মীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যোগদানের ক্ষেত্রে যিসকলে কংগ্রেস দল এরি বিজেপি এজিপি গেছে। পিছে বিজেপি এরিব খোঁজা নেতাসকলক লৈ বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমল মমিনেও কলে যিসকলে বিজেপি ত্যাগ করে আন দললৈ যাবলৈ যুঁজা চলাইছে তেওঁলোকে এতিয়াও দুধুৰ মুধুৰ অবস্থাত আছে, কারণ বর্তমান সময়ত অসমত কংগ্রেসের অবস্থা বেয়া। কংগ্রেসের যাবলে যাবলৈ বিচাৰিছে হেতে এটা মানে ক্যালকুলেশন করব পৰা নাই যে কংগ্রেসের কোনো এটা গ্রোথ অসমত নাই আর দিনক দিনে কংগ্রেস উইক হয়ে গৈ আছে আর আগন্তুক নির্বাচনত চাব কংগ্রেসের যাবার যে সিট পাইছে তার আধা হয়ে যাব। আনহাতে কংগ্রেসে যান তৎপরতা নেদেখালেও সমাগত নির্বাচন সমূহ বিজেপি মিত্রজোঁটে ভাল ফল দেখাব বলে দাবি শাসকীয় নেতার। 2026 নির্বাচন বিজেপি মিত্রজোঁটে 92 আসন লাভ করব বলে দাবি বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমল মমিনর। মমিনর মতে কংগ্রেসের পূর্বতক আরও নিম্নগামী হব আসনের সংখ্যা। দিনক দিনে কংগ্রেস উইক হয়ে গৈ আছে আর আগন্তুক নির্বাচন চাব কংগ্রেসের যাবার যে সিট পাইছে তার আধা হয়ে যাব। আমি ভাল কাম করছো সেই কারণে 9টার পর 11টা এমপি সিট করলে এটা আমার 63টা সিট আছে বিজেপির, অহাবার চাব আমি 92টা সিট আমার আহিব বিজেপির 26-ত। 5 সমষ্টির উপনির্বাচন বিজেপি মিত্রজোঁটর ফল ভাল হব বলে দাবি শাসকীয় বিধায়ক দিগন্ত কলিতারু। উল্লেখযোগ্য যে 5 সমষ্টির উপনির্বাচনত ইতিমধ্যে বিজেপির 3 জনে আর এজিপি ইউপিপিএলর 1 জনক নেতায় প্রার্থিত্ব আগবার ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে আমি ঘোষণা করেছো, আমার সভাপতি ডাঙরে ঘোষণা করেছে 3টা বিধানসভা সমষ্টিত আমি বিজেপির প্রার্থী থাকব আর 2টা পর্যায়ক্রমে এটা ইউপিপিএল আর এটা নগব দলের প্রার্থী দিয়া হব আর এক ভাল ফলাফল হব বলে আমি আশা করছি। কিন্তু উপনির্বাচনক লৈ প্রতিটো দল তৎপর হয়ে পড়লেও বিরোধী মিত্রজোঁটর মাজত টিকট কেন্দ্রিক সংঘাতর অবসান ঘটা নাই। বঙাইগাঁও সমষ্টির রাইজর দলে বিচরাক লৈ ইতিমধ্যে বিরোধী ঐক্যত মতানৈক্যর সৃষ্টি হয়েছে। আনহাতে বিহালীরপরা উপনির্বাচন ভূপেন বৰাই নিজেই প্রার্থিত্ব আগবার চর্চা চলিছে, কিন্তু এই সন্দর্ভত এতিয়াও ভূপেন বৰাই স্পষ্ট করে দিয়া নাই। ব্যুরোর সহযোগত নিউজ ডেস্ক, নিউজ 18, নর্থ ইষ্ট।